আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিজাতির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময়ে আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়া যে ট্যুরিস্ট স্পটের যে কাজগুলো ছিল ক্যাসিনোতে অথবা যে যেগুলো ছিল কাজগুলোর ব্যাপারে সেখানে ক্লিনিং ভিসা এবং অফিসিয়াল কিছু পোস্টের যে ভিসাগুলো ছিল সেগুলো ইন্টারভিউ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বেশ কিছু লোকের কলিংয়ের জন্য জমা দেওয়া হয়েছে এবং আরও কিছু লোকজনের কলিংয়ের জন্য অপেক্ষামান তালিকায় আছে তারা যারা হচ্ছে যে নতুনভাবে হচ্ছে যে নদীভূমি কোম্পানিতে ট্যুরিস্ট স্পটের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তার যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে আছে এবং যারা অল্প শিক্ষিত আছেন তারা হচ্ছে যে এই ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার স্মার্টনেস এবং আপনার কাজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার উপর নির্ভর করে আপনার বেতনটি নির্ধারণ করা হবে এবং এটি হচ্ছে যে একটি অনলাইনে আপনার হালকা কিছু ইন্টারভিউয়ের মতো হতে পারে অথবা সরাসরি তারা হচ্ছে যে আমরা আমাদের সাথে কথা বললে আমরা হচ্ছে যারা শর্ট ভিডিও বানিয়ে আমরা হচ্ছে সেটা কাছে প্রেন্ট করব এবং তারা যদি আপনাদেরকে পছন্দ করে তাহলে আপনারা একটি একটি জবের ভিতরে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এবং যেহেতু এটি চলমান প্রক্রিয়া এবং অলরেডি এই কোম্পানিতে বেশ কিছু ভিসা ইস্যু হয়েছে এবং আরও কিছু ইন্টারভিউ চলমান আছে সুতরাং এই কাজটি যেহেতু পরীক্ষিত কাজ এবং এটা যেহেতু খুব সুন্দরভাবে হচ্ছে সুতরাং এই কোম্পানিতে যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের স্কুলের দেখার নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে বিস্তারিত জেনে নিয়ে কাজ করতে পারেন এবং আমরা একটা জিনিস বলতে পারি যে আপনারা আমাদের মাধ্যমে কাজ করেন অথবা না করেন আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সময় সহায়তা করব এবং আপনাদের যে মালয়েশিয়া যাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অবশ্যই সম্পূর্ণ করে আমাদের সাথে আসবেন বা অন্য যে কোনো কোম্পানিতে করতে চাইলেও আপনি হচ্ছে যে আপনার পাসপোর্ট ছবি টিকা কার্ড এবং আপনার হচ্ছে যে যে বিএমটি রেজিস্ট্রেশন থাকে এই চারটি পেপার সাথে নিয়ে যাবেন তাহলে পরে যে কোনো কোম্পানি আপনার কাজটি সব কম সময় ভিতরে সম্পূর্ণ করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম